প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি বাড়ি দেখার জন্য আজকে যে বাড়িটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে তিন কাঠার উপরে একতলা একটা বাড়ি সো দর্শক বাড়িটির ভিতরে কী কী রয়েছে বাড়িটি কোন এলাকায় অবস্থিত সেসব বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমরা দর্শক খুব সুন্দর একটা নতুন বাড়ি বিক্রি হবে সো আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি সেই বাড়িটি সো সেই বাড়িটি সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানাবো এবং বাড়িটির ভিতরে কী কী রয়েছে চারদিক থেকে কিন্তু বাউন্ডারি করা একটা বাড়ি আপনি দেখতে পাচ্ছেন অর্ধেকের বেশি জায়গায় কিন্তু বাড়িটা করা আছে এবং অর্ধেকটা খালি আছে সো দর্শক আমরা পুরো ভিডিও জুড়ে বাড়িটার ভিতরে কি আছে এবং কত টাকার মধ্যে আপনি কিনতে পারবেন সেসব বিষয় নিয়ে কিন্তু পুরো আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন দর্শক উপরে সুন্দর একটা বাগান রয়েছে সেই বাগানটা আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ফলের গাছ রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শৌখিন মানুষ এই বাড়ির যে মালিক তিনি বিক্রি করে দিবেন এখন দশক দুই দিকে রাস্তা এখানে কিন্তু একটা রাস্তা রয়েছে যে এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা হবে সো দুই দিক থেকে রাস্তা সম্বলিত এই বাসাটা বিক্রি হবে আপনি আমি উপর থেকে একটু দেখাই আপনাদের উপরে কিন্তু সুন্দর করে ড্রামের উপরে ফলের গাছ ফুলের গাছ লাগানো হয়েছে আপনি এটা একটা কর্নার প্লট সো আপনি কিনে দুই দিক থেকে এনজয় করতে পারবেন সারা সারা জীবন খোলা সো এটা হচ্ছে ঢাকার বসিলার পরে ঘাটারচর এর পাশেই ঘাটারচর সেই ঘাটারচরে কিন্তু এই বাড়িটি সো আপনি বসিলা ব্রিজ পার হয়ে পাঁচ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু এই জায়গাটাতে পৌঁছতে পারবেন খুবই সুন্দর একটা প্লেস এবং সামনে রাস্তাটা সেটা রয়েছে এখন বারো ফিটার রাস্তা রয়েছে আপনি গাড়ি নিয়েও চাইলে আসতে পারবেন রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন চওড়া সো আমরা ভিতরে একটু প্রবেশ করে দেখাচ্ছি আপনাদেরকে এবং সাইড দিয়েও দেখাচ্ছি আমরা বাউন্ডারি ওয়ালটা দেখাচ্ছি এই পাশ দিয়ে সো অনেকে আছেন যারা বাড়ি কিনতে চাচ্ছেন এই ধরনের একটি একতলা নিজে থাকার জন্যে বা আপনি চাইলে ভাড়াও দিতে পারেন তবে নিজে থাকার জন্যে এটা খুব সুন্দর একটা জায়গা হবে এবং ঢাকার খুব কাছাকাছি হওয়াতে অনেক আছে অনেক ভাইরা আছেন বিদেশে থাকেন একটা সুন্দর বাড়ি চাচ্ছেন একদম ঢাকার সংলগ্ন মোহাম্মদপুর থেকে মাত্র বিশ মিনিট সময় লাগে এই জায়গাটাতে আসতে দর্শক দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একদম বিদ্যুৎ পানি সব ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আর বিভিন্ন ফলের গাছ কিন্তু রয়েছে পুরো বাসা জুড়ে খুবই সুন্দর দর্শক চলুন আমরা ভিতরটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই ভিতরে কি কি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো একে একে করে আমরা রয়েছি ভিতরটাতে ভিতরটা কিন্তু আপনি দেখতেন সামনের অংশটা কিন্তু পাকা করা আছে সাইডে কিন্তু একটা ছোট একটা ঘর তোলা আছে যেখানে জিনিসপত্র রাখার জন্যে আর এই পাশটা কিন্তু পুরোটাই খোলা এখানে কিন্তু বিভিন্ন ফলের গাছ কিন্তু লাগানো আছে এবং উপরে যাওয়ার জন্য সুন্দর একটা সিঁড়ি করা আছে আপনি উপরে কিন্তু আরেক আরেক তলা আপনি করতে পারবেন চাইলে দর্শক আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখাই ভিতরে বেডরুম কয়টা আছে বাথরুম কয়টা আছে এবং ড্রয়িং ডাইনিং স্পেস কতটুকু আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের খুব ভালো লাগবে কারণ ভিতরটা অনেক সুন্দর করে করা হয়েছে দর্শক আমরা রয়েছি এই বিল্ডিংয়ের ভিতরটাতে ভিতরে দেখতে পাচ্ছেন ঢুকেই কিন্তু আপনি ডাইনিং স্পেসটা আপনার চোখে পড়বে ডাইনিংটা অনেক সুন্দর আপনি গুছানো এবং টাইলস পুরোটাই টাইলস করা বাসা এই পাশে একটা কমন ওয়াশরুম এবং রান্নাঘরটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রান্নাঘর খুব সুন্দর দর্শক এই এলাকাটিতে আগে গ্যাস ছিল বর্তমান গ্যাস কিন্তু কেটে দেওয়া হয়েছে বি কারণ হচ্ছে এখানে কিন্তু অবৈধ ছিল তো গভর্নমেন্ট যে ঘোষণা অনুযায়ী অবৈধ গ্যাস লাইন কিন্তু বৈধ করা হবে সো সেই ক্ষেত্রে আপনারা গ্যাস লাইন পেয়েও যেতে পারেন তবে এখন কিন্তু সিলিন্ডার দিয়ে সবাই রান্নাবান্না করছে এই এলাকাটাতে সো দর্শক আপনারা রান্নাঘরটা দেখলেন এটা হচ্ছে কমন যে ওয়াশরুমটা এটার সাথে কিন্তু আরেকটা অ্যাটাচড ও ওয়াশরুম রয়েছে একটা বেডরুমের সাথে সেটাও আমি আপনাদেরকে দেখাও এটা হচ্ছে কমন সবার জন্যে গেস্টের জন্য দর্শক আমি আপনাদেরকে একটু বেডরুমগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা বেডরুম অনেক বড় সড়ো বেডরুম আপনাকে খেয়াল করবেন খাট রাখার পরও অনেক জায়গা আছে ভিতরে সো দুইটা মোট বেডরুম একটা প্রদর্শক আমরা অন্য অন্য রুমগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো অন্য অন্য রুমে কী কী আছে সো আপনারা দেখতে পেলেন এটা সুন্দর একটা রুম আমরা অন্য অন্য রুমটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই বাসাটা অনেকে আছেন যারা কিনতে আগ্রহী এরকম পার্সন কিন্তু অনেক রয়েছেন আমরা জানি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা দেখানোর ব্যবস্থা করব। দর্শক আপনার আবার আপনাদেরকে এই পাশ থেকে আমি আপনাদেরকে কিন্তু ডাইনিংটা দেখাচ্ছি ডাইনিংয়ের পাশে ছোট একটা বারান্দা রয়েছে সেই বারান্দাটাও কিন্তু আমি পরবর্তীতে দেখাবো দর্শক পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন উপরে আমরা সুন্দর একটা বাগান আপনাদেরকে দেখাবো বলেছি তো সেই বাগানটাও আপনাদেরকে দেখাবো দর্শক এটা আরেকটা বেডরুম মোট দুইটা বেডরুম ওনারা কিন্তু বেডরুমের মধ্যেই সোফা রেখেছেন বা মেমান যে জায়গাটা সেখানে উনি বসার জন্য জায়গা করেছেন সো এই একটা বেডরুম বড়ো সড়ো দুইটা বেডরুমে কিন্তু অনেক বড় অনেক জায়গা নিয়ে করা আর সামনে অনেকটা জায়গা আছে আপনি চাইলে ওখানে আরও বিল্ডিং করতে পারবেন যেহেতু জায়গা রয়েছে সো এ পাশে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এ পাশটাতে এ পাশে একটা ওয়াশরুম এটা অ্যাটাচড সো দর্শক খুব সুন্দর করে করা বাসাটা তো এই বাসাটার দামের বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাবো কত টাকার মধ্যে হলে আপনারা এই বাসাটা কিনতে পারবেন সেসব বিষয় নিয়ে কিন্তু পুরো ভিডিওতে আমরা ডিসকাস করব ভিডিওর শেষ পর্যন্ত সো আমি আগে আপনাদেরকে ভিতরটা একটু দেখিয়ে নিই সো দর্শক আমরা কিন্তু ভিতরের মোটামুটি জায়গাটা দেখিয়ে নিয়েছি এখন আমরা বাইরের অংশটা আপনাদেরকে দেখাবো ছাদের অংশটা সো ছাদে কি কী গাছ আপনারা দেখতে পাবেন সো দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যই নিয়ে আসি নতুন নতুন ভিডিও যাতে করে আপনি ঘরে বসে আগে একটি সুন্দর বাড়ি দেখতে পারেন এবং পরবর্তীতে এসে বাড়িটি কিনতে পারেন সো এই হচ্ছে একটা বারান্দা এটা হচ্ছে ডাইনিংয়ের পাশে বারান্দা আর তো রয়েছে আর সামনে কিন্তু খোলা একটা সুন্দর জায়গা রয়েছে সো মোটামুটি কিন্তু ভিতরটা আমি আপনাদেরকে দেখালাম এখন এটা হচ্ছে তিন কাঠা জমির উপরে একটা সুন্দর স্থাপনা অর্ধেকটার মধ্যে কিন্তু বাড়ি করা আছে অর্ধেকটার মতো জায়গা কিন্তু খালি আছে আপনি চাইলে খালি অংশটাতে কিন্তু ঘর তুলতে পারবেন সে অপশন কিন্তু রয়েছে যদি আর যদি মনে হয় যে না এটুকু আপনার হবে বা উপরের দিকে যদি আপনি তুলতে চান সেটা কিন্তু একতলা আপনি উপরে করতে পারবেন সেক্ষেত্রে আপনি একটা ডুপ্লেক্সের মতো সুন্দর করে হবে খুব সুন্দরভাবে নিচতলাটা দুতলাটা কিন্তু আপনি অনেক সুন্দরভাবে করতে আমরা কিন্তু উপরে একটু যাচ্ছি উপরে দেখাই আপনাকে উপরের ব্যবস্থাটা কীরকম উপরে উনি কী কী গাছ লাগানো আছে এবং আপনি যদি গাছ করার শৌখিন হন বা আপনি যদি বাগান করার শৌখিন হন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর হবে আমরা উপরে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি দর্শক এটা দামের বিষয়ে আমরা একটু উপরে যেতে যেতে আলোচনা করছি এটা যদি আপনারা কিনতে চান এটা আস্কিং প্রাইস হচ্ছে আশি লাখ টাকা আপনি এটা নিয়ে প্রাইসটা নিয়ে কথা বলতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের লোক বা প্রতিনিধি রয়েছে প্রতিনিয়ত যারা আমাদের সাথে কাজ করেন এবং ওখানে আমাদের জমি যা আমাদের যে বাড়ি নেওয়া থাকে সেটা দেখান তো সেক্ষেত্রে আপনারা কবে নাগাদ দেখতে পারবেন আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে নাম্বার প্রোভাইড করব নাম্বারটা দিয়ে দেবো যাতে করে আপনারা সরাসরি বাসাটা দেখতে পারেন সো দর্শক দেখতে পাচ্ছেন সব ধরনের ফলের গাছ কিন্তু এখানে রয়েছে আমি আমি একে এক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা জাম্বুরা গাছ এ পাশে সুন্দর ফলের গাছ রয়েছে আর উপরে কিন্তু টাংটিটা দেখতে পাচ্ছেন আপনি এ পাশে দেখুন প্রত্যেকটা গাছ ঔষধি গাছ থেকে শুরু করে সব ফলের গাছ এখানে করমজা গাছ রয়েছে এখানে তেঁতুল গাছ রয়েছে এখানে পেয়ারা গাছ জামরুল আর বিভিন্ন জাতের ফল দেখেন এখানে পেয়ারা কিন্তু ধরে আছে তো সো যাদের যাদের গার্ডেনিংয়ের শখ তাদের জন্য কিন্তু মানে খুব পছন্দ হবে আশা করি এখানে মরিচ গাছ সব ধরনের ফলের গাছ কিন্তু উপরটাতে রয়েছে যদি মনে হয় যে আপনি সরাসরি এসে দেখবেন তাহলে আমাদের প্রতিনিধির সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব আমরা যাতে করে আপনি সহজেই দেখতে পারেন আর দেখার জন্য আমরা বলছি দশম সকাল নয়টা থেকে রাত বিকাল ছয়টা পর্যন্ত আপনারা অনায়াসে দেখতে পারবেন আমাদের প্রতিনিধি ওখানেই অবস্থান করবে আপনাদের জন্য সো আপনারা শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন বা আমাদের ফোনে যদি আপনারা আমাদেরকে না পান অবশ্যই আমাদেরকে এস এম এস করবেন দর্শক আমাদের অনুরোধ জানাচ্ছি আমাদেরকে এস এম দিন এছাড়া আমাদের ফেসবুক পেজ তো রয়েছে সেখানে আপনারা আমাদেরকে মেসেজ থ্রো করুন আপনার নাম্বার দিয়ে রাখুন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব তো দর্শক আমাদের হাতে আরও অনেক বাড়িঘর রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাড়ি জমি বা অন্য অন্য কোনো প্রপার্টি কিনতে পারেন একদম নির্ভেজাল কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাদেরকে গ্যারান্টি সহকারে জমি কিনে বা জমি বিক্রি করার ব্যবস্থা করে দিব যাতে করে আপনি কোনোভাবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সো দর্শক এটুক গ্যারান্টি আমরা দিতে পারি সো দর্শক পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা আমাদেরকে জানান যদি মনে হয় যে এই বাড়িটি আপনার প্রয়োজন আপনি এই বাড়িটিতে কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কিভাবে আপনি বাড়িটি দেখবেন সেটা কিন্তু আপনারা আমাদেরকে ফোনে জানিয়ে দেব আর যেহেতু আমাদের লোক রয়েছে খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে এরিয়াটাও দেখাবে আপনাদেরকে যাতে করে আপনার পছন্দ হয় দর্শক উপর থেকে একটু ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আপনি উপর যদি একটা ফ্লোর করেন উপর থেকে ডুপ্লেক্সের মতো সুন্দর হবে এখানে সো বুঝতেই পারছেন দর্শক খুব ভালো একটা জায়গা আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা বাড়ি তো সেই বাড়িটা সম্পর্কে আপনারাও আমাদেরকে লিখে জানান যে আপনাদের কেমন লাগছে আমাদের এই ভিডিওটা সো দর্শক ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্টে শেয়ার করে দিন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল আর বেল আইকাউনটিতে ক্লিক করতে ভুলবেন না যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন আপনার মোবাইল ল্যাপটপ এবং কম্পিউটারে সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে সহাপ্তি জানছে আমার আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ধন্যবাদ